স্বাগত জানাচ্ছি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ডিবিসি নিউজের আয়োজন আপনার ভাবনায়। আপনাদের সাথে আছি আমি শোভন আরেফ। নির্বাচনী ডামাডোলে এখন গোটা জাতি, এক পক্ষের আন্দোলন আরেক পক্ষের প্রস্তুতি, সবই কিন্তু নির্বাচনকে ঘিরে। আবার বিদেশিদের কথকতার নিষেধাজ্ঞা, তার পেছনেও কিন্তু ওই একই বিষয়। এসবের মধ্যেই সাধারণ মানুষের চিন্তা, ভোট হবে তো, হলে সেটা কীভাবে, আবার ভোট নিয়ে সংঘাতের শঙ্কাও আছে অনেকের মনে। এই সব চিন্তার মধ্যে ডিবিসি নিউজ এগুচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে। তাই আপনি অর্থাৎ ভোটার অর্থাৎ সাধারণ মানুষ, তাদের চিন্তার খোরাক যোগানো, সাথে আপনার চিন্তা অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য। আপনার ভাবনায় আজকের বিষয় আমরা ঠিক করেছি, প্রার্থী বাছায় তৃণমূলের ভূমিকা কতটা। এই বিষয়ে আপনারা আপনাদের ভাবনা জানিয়েছেন আমাদেরকে বিভিন্ন মাধ্যমে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদের বিভিন্ন ভাবনা জেনেছি, সেই ভাবনাগুলো জেনে আসব এবং সেই সাথে একজন বিশেষ অতিথির সাথে সেই বিষয় নিয়ে কথা বলব। আমাদের সাথে আজকে যিনি বিশেষ অতিথি হিসেবে যুক্ত হয়েছেন, তিনি সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনওয়াজ। মোহাম্মদ শাহনওয়াজ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। তৃণমূলের ভূমিকা কতখানি থাকে একজন প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে, নাকি কেন্দ্রের সিদ্ধান্তই আসলে তৃণমূলকে প্রভাবিত করে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আপনার মতামত জেনে আসার আগে আমাদেরকে এই ভাবনা, এই বিষয়কে ঘিরে যে ভাবনাগুলো আমাদের কাছে এসেছে সামাজিক যোগাযোগের মাধ্যমে, সেই ভাবনাগুলো একবার আগে জেনে আসতে চাই। আমাদের আজকের ভাবনার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কাল আমরা এই বিষয়টি জানিয়ে দিয়েছিলাম এবং সেই ভাবনাগুলো আমরা পেয়েছি, সেই মতামতগুলো এবার আমরা জেনে আসতে চাই। আমাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে মোহাম্মদ জাহাঙ্গীর বিন ওমর, তিনি জানিয়েছেন যে প্রার্থী বাছায়ের ক্ষেত্রে তৃণমূলের কথা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কেননা যারা তৃণমূল পর্যায়ে কাজ করে তারাই একমাত্র জানে যে কে প্রার্থী হলে সকলের জন্য তা কল্যাণকর বলে বিবেচিত হবে, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। আরও একজন আমাদেরকে এই বিষয়ে তার ভাবনাটি বা মতামত জানিয়েছেন, তিনি নূর আহমেদ সিদ্দিকি। তিনি বলেছেন যে অনেক সময় দেখা যায় তৃণমূল থেকে ধীরে ধীরে উঠে আসা ত্যাগীদের মনোনয়ন না দিয়ে দেওয়া হয় এমন প্রার্থীকে দলে, যার তেমন কোনো ভূমিকা নেই। বিভিন্ন নেতাদের ম্যানেজ করে টাকা বা পেশির জোরে মনোনয়ন নেয়, যার ফলে তৃণমূলের নেতাকর্মীরা হতাশ হয়ে যায়, এতে নির্বাচনে বিরূপ প্রভাব পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেরকম আমরা আপনার ভাবনাগুলো জেনেছি, তেমনি অনেকে ভিডিওর মাধ্যমেও তাদের ভাবনাটি জানিয়েছেন। আমরা সেই ভিডিওগুলো একবার জেনে দেখে আসতে চাই। আসলে বাস্তবতা হচ্ছে এখনকার সময়ে প্রার্থী আছে তৃণমূলের সেই অর্থে কোনো ভূমিকা নেই। আমরা দেখি যে নির্বাচন এলে কিছু মানুষ জনগণের কাছে যাচ্ছেন, লিফলেট বিতরণ করছেন, কিন্তু এগুলো খুব আন্তরিকতার সাথে তারা করেন বলে আমাদের মনে হয় না। মনে হয় যেন এটি একটু প্রচার সর্বস্ব বালক দেখানোর মতো। বাস্তবতা হচ্ছে উপর থেকে মনোনয়ন দেওয়া হয় এবং তাদেরকে এক ধরনের চাপিয়েই দেওয়া হয়। এখানে তৃণমূলে কাকে চাচ্ছে, তৃণমূলের সাথে কার সম্পর্ক আছে, এটি খুব গভীরভাবে যে ভেবে দেখা হয় এমনটি আমাদের সুদীর্ঘ দিন ধরে মনে হচ্ছে না, এবং মনে হচ্ছে জনগণের উপরে চাপিয়ে দেওয়ারাই জনপ্রতিনিধি হন। তৃণমূলের মতামতকে অনেক ক্ষেত্রে, প্রায়শ ক্ষেত্রে অগ্রাহ্য করা হচ্ছে। হুট করে একজনকে বাইরে থেকে এনে এখানে দিলে তার তো আসলে সে জনবিচ্ছিন্ন একজন মানুষ বা এই এলাকা বিচ্ছিন্ন মানুষ, সে এলাকার সুখাসুখ নিয়ে কী ভাববে, কী করতে পারবে? আমি মনে করি যে সেজন্যে তৃণমূলের মানুষের সবচেয়ে অগ্রাধিকার দেওয়া উচিত, তাদের মানুষকে তারা যেন বেছে নিতে পারে। যখন নির্বাচনটা যখন আসন্ন থাকে বা আসন্ন প্রায়, তখনই বিশেষ করে তৃণমূলদের যে খোঁজখবরটা সেটি নেওয়া হয় মূলত। যখন তৃণমূল পর্যায়ে যখন আমরা খোঁজখবর নিই, এটা সারা বছরের জন্য জনপ্রতিনিধিরা নেয় সেই জায়গাটা যাতে শিওর করা যায়, সেটির জন্য আসলে জনপ্রতিনিধি এমন হওয়া উচিত যারা আমাদের নির্বাচনের পরে আমাদের দোরগোড়ায় আমাদের চাহিদা, আমাদের আকাঙ্ক্ষা, এগুলো যেন তারা ডিজার্ভ করতে পারে বা তাদের আমরা আমাদের সুখ দুঃখের জন্য তাদেরকে আমরা পাশে পেতে পারি, এরকম পর্যায়ে অবশ্যই আসতে হবে যারা জনপ্রতিনিধি হবেন বা হতে যাচ্ছেন। তো আমাদের দাবি হচ্ছে যে শুধু নির্বাচনের আগ মুহূর্তে না, নির্বাচনের পরবর্তী সময়ে তারা যেন আমাদের পাশে সবসময় থাকেন এবং সর্বদা থাকেন। আমরা চাই যে আমাদের সুখে দুঃখে সবসময় থাকবো, সেই যে নমিশন পাই। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ভিডিও বার্তায় আপনার ভাবনাগুলো জানছিলাম, দেখছেন ডিবিসি নিউজের আয়োজন আপনার ভাবনা। আমরা আগেই জানিয়েছিলাম আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনওয়াজ। মোহাম্মদ শাহনওয়াজ, আবারও স্বাগত জানাচ্ছি।
তৃণমূলের ভূমিকা আসলে কতখানি থাকে প্রার্থী বাছাই, সেই বিষয় নিয়ে আজকে আমরা আজকের আলোচনা করছি। সেই আলোচনায় আপনি দেখেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শক এবং পাঠকরা তাদের মতামত এবং ভাবনাটি জানিয়েছে, কেউ কেউ ভিডিও বার্তাও পাঠিয়েছে। শুরুতে জেনে নিতে চাই আপনার ভাবনাটি কি, আপনার মতামত কি, প্রার্থী বাছাই তৃণমূলের ভূমিকা আসলে কতখানি থাকে বাংলাদেশের প্রেক্ষাপটে জাতীয় নির্বাচনকে বিশেষ করে কেন্দ্র করে? আমার নিজের ভাবনার চেয়ে বড় কথা হলো যে আইন কি আছে এবং কি চলছে সেটা হলো। আপনি দেখতেই পাচ্ছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার একটা কথা যে তৃণমূলের যে মতামত সেটাকে প্রাধান্য দেখতে হলে, এটাই তাদের ইচ্ছা। আইনেও ঠিক তাই রে, যে নিবন্ধিত দলগুলো আছে, নিবন্ধিত দল নিবন্ধনের অনেক কয়েক বেশ কয়টা শর্ত আছে, সেই নিবন্ধনের কয়টা শর্ত মধ্যে একটা শর্ত আছে যে দল তাদের নেতৃত্ব অথবা প্রতিনিধি যদি নিতে চায় তাহলে তৃণমূলের মতামতটা নেবে এবং সেটাকে প্রাধান্য দিয়েই দল তার প্রার্থী ঠিক করবে, এরকম কথা। কিন্তু ওই যে রেস যখন নিবন্ধনের প্রশ্ন আছে, দল নিবন্ধন নির্বাচন কমিশন আছে, সেখানে কথাগুলো আছে। একইভাবে প্রায় প্রতিটা দলে যে একটা আছে সংবিধান, নিজস্ব একটা গঠনতন্ত্র আছে, সেই গঠনতন্ত্রে দেখবেন যে এই ইয়েকে ওই মানে তৃণমূলের যে যারা মতামত দেয় অর্থাৎ তৃণমূলের থেকে যে মতামতটা আসে সেটাকে প্রাধান্য দিয়েই প্রার্থী নির্বাচনের জন্য বলেছে। এবং ওদের কিছু কিছু ক্ষেত্রে হয়, এখন বাস্তব অবস্থা যেটা হলো কিছু কিছু ক্ষেত্রে হয়, কিছু ক্ষেত্রে হয় না। হয়তো আমরা দেখেছি যে দল যাকে পছন্দ করে তৃণমূল থেকে তার নামটা আসেনি অথবা আসলেও নিচের দিকে রয়েছে। আমি একটা নাম না বলি একটা বলছি, আমি আমার 2008 নির্বাচনে একটা ব্যক্তিগত অভিজ্ঞতা, একজন প্রার্থী বলেছেন এই পাঁচজনের মধ্যে আমার নামটা যেখানে দেন দেন খালি আমার নামটা পাঠান, অর্থাৎ ওই 5 নম্বর হলেও আমার অসুবিধা না, খালি নামটা দিতে হবে। এই পদ এই এরকম একটা যোগাযোগ থাকে না, তৃণমূল যে রাজনৈতিক সংগঠন তাদের কোনো যোগাযোগ থাকে না, কিন্তু দলের থেকে চাপিয়ে দেওয়া বা কেন্দ্র থেকে চাপিয়ে দেওয়া বলে তারা সেটি মেনে নেন। সেটি আসলে একজন আইন প্রণেতা কিংবা জনপ্রতিনিধি হিসেবে তিনি পরবর্তীতে সেখানে কত কাজ করতে পারেন? আসলে ওই জনগণের প্রতি মমত্ব বোধ অথবা জনগণের প্রতি যে দায়িত্ব সেটা বাদ দিয়ে দলের প্রতি দায়িত্বটা পালনে বেশিরভাগ আমাদের যে প্রার্থীরা মনোনীত হয়ে নির্বাচিত হন তারা ওদিকে ব্যস্ত হয়ে যান। আপনি দেখেন নির্বাচন নির্বাচিত হওয়ার পরে দলের মানে দলের যে জিতলো সে তার উচিত এলাকায় থাকা, কিন্তু এলাকাতে এসে 2 মাস 3 মাস 4 মাস পরে এক একজন এমপি এলাকায় যায়। আবার আমি অনেক পত্রিকায় দেখেছি অদ্য অমুক মানে নেতা আমাদের এলাকায় আসছেন অথবা ওই এলাকায় যাচ্ছেন, অর্থাৎ উনি 2-3 মাস পরে একবার যাচ্ছেন। কাজে ওই জনগণের প্রতি বা যারা ভোট দিল তাদের প্রতি খুব দায়িত্ববোধ আছে অথবা দায়বদ্ধতা আছে বলে মানে এটি তো এক ধরনের জনগণের প্রতি দায়বদ্ধতা। মোহাম্মদ শাহনাজ, খুব সংক্ষেপে বলবেন যে আসলে দলগুলোর মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা কি আসলে সেখানে সঠিকভাবে সম্পন্ন হয় কিনা, তৃণমূলের ভাবনা কি যদি না নেওয়া হয় কেন্দ্রে? আসলে সব দলই গণতন্ত্রের কথা বলে, কিন্তু এই প্রার্থী নির্বাচনের বিষয়ে খুব গণতন্ত্র পালন করা হয় বলে মনে হয় না, গণতান্ত্রিক ভাবে প্রার্থী নিয়োগ মানে নির্বাচন করা হয় বলে মনে হয় না। যেমন আমরা অনেকেই জানি কিছু কিছু প্রার্থী যেই যতই নাম করুক অথবা মানুষের কাছে অগ্রহণযোগ্য হোক সে ওই এলাকা থেকে হবেই। আর দেখেন প্রায় ক্ষেত্রে দেখা যায় প্রার্থী হচ্ছে একজন বিজনেসম্যান, আমাদের যে এবারে গত সংসদ অথবা এখন যে সংসদ চলছে অধিকাংশ বিজনেসম্যান মানুষ তো, তারা ঢাকায় ব্যবসা করে, চিটাঙ্গে ব্যবসা করে, বড় জায়গায় অনেকে চিনেও না, কিন্তু প্রার্থী দল যখন দিয়ে ফেলে তার নামটা তখন দলে দলীয় কর্মী এবং যারা ভোটার তারা তাদেরকে ভোট দেয়। আমি যেটা বলতে চাচ্ছি যে তৃণমূল থেকে যে সবসময় যে তাদের যে প্রার্থীতে কথা বলা হয় তাদের কথা সবসময় রাখে মানে দল রাখে না বা তাকে প্রার্থী হিসাবে দেয় না, এরকম ঘটনা প্রায় ঘটে। মানে এই এটি আসলে আমাদের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ শাহনাজ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এবং মতামত দেওয়ার জন্য। ধন্যবাদ। আমাদের সাথে কথা বলছিলেন সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনাজ। আপনারা দেখছেন ডিবিসি আয়োজন, আপনার ভাবনা।
তৃণমূল প্রার্থী বাছাই কিংবা তৃণমূলের কথা কতখানি শোনা হয় সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলছি। আমরা বিশেষ করে এখন আপনাদের কয়েকটি পরিসংখ্যান কিংবা তথ্য তুলে ধরতে চাই, আসলে কি রাজনৈতিক দলে কাউন্সিলের মাধ্যমে কিভাবে সেই দলকে আসলে সাংগঠনিকভাবে গড়ে তোলা হয়। কাউন্সিলের ইতিহাস যদি আমরা জানি, দেখতে চাই যে উপমহাদেশের প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম 1949 সালের 23 জুন ঢাকার রোজ গার্ডেনে। প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং সাধারণ সম্পাদক হিসেবে ছিলেন শামসুল হক। ওই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন কারাগারে, তাঁকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়। ঐতিহ্যবাহী এই দলটির বয়স 74 বছর। এ পর্যন্ত দলটির 22টি জাতীয় সম্মেলন বা কাউন্সিল হয়েছে। 2022 সালের 24শে ডিসেম্বর আওয়ামী লীগের 22তম জাতীয় সম্মেলনের মধ্যে দিয়ে টানা 10বারের মতো নতুন সভাপতি হিসেবে শেখ হাসিনা এবং তৃতীয়বারের মতো ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক হিসেবে তারা নির্বাচিত করেন। ওই দিন 81 সদস্যের কমিটির মধ্যে 48টি পদে মনোনীত নেতাদের নাম ঘোষণা করেন দলীয় সভাপতি শেখ হাসিনা, পরে অন্যদের নাম ঘোষণা করা হয়। আওয়ামী লীগের 5 সংগঠনের মধ্যে শুধু স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক জেলা 79টি, বাকি 4টি সংগঠনের সাংগঠনিক জেলা 78টি। 2023 সালের মার্চের মধ্যে সব সংগঠন হাতে গোনা কয়েকটি জেলায় সম্মেলন করে কমিটি দিতে পেরেছে। স্বেচ্ছাসেবক লীগের 79টি সাংগঠনিক জেলার মধ্যে মাত্র 23টির, কৃষক লীগের 78টি সাংগঠনিক জেলার মধ্যে 14টি, জাতীয় শ্রমিক লীগের 78টি সাংগঠনিক জেলার মধ্যে 8টি, এবং যদি আমরা যুবলীগের হিসেব করি যুবলীগের 78টি সাংগঠনিক জেলার মধ্যে 12টি, মৎস্যজীবী লীগের 78টি সাংগঠনিক জেলার মধ্যে 30টি জেলার সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলন করা জেলাগুলোর মধ্যে পূর্ণাঙ্গ কমিটি হয়েছে অর্ধেকেরও কম। এবার যদি আমরা বিএনপির কথা বলি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সবশেষ কাউন্সিল হয় 2016 সালের 19শে মার্চ। দলের গঠনতন্ত্র অনুযায়ী 3 বছর পর পর কাউন্সিল করার বিধান রয়েছে এই দলটির। সেই 3 বছর কমিটি 7 বছর পূর্ণ হয়ে 8 বছরে পড়বে আগামী সোমবার। মেয়াদ উত্তীর্ণ এই কেন্দ্রীয় কমিটি 8 বছরে পদার্পণ করলেও কাউন্সিল নিয়ে দলীয় ফোরামে নেই কোনো আলাপ বা আলোচনা। 1978 সালের প্রতিষ্ঠার পর বিএনপিতে কাউন্সিল হয়েছে 6 বার। ষষ্ঠ জাতীয় কাউন্সিলের কিছুদিন পর স্থায়ী এবং নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। 502 সদস্যের নির্বাহী কমিটি ঘোষণা করা হলেও বেশ কয়েকটি পদ তখন ফাঁকা ছিল। বর্তমানের কথা যদি বলি, বর্তমানে কমিটিতে 70টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে স্থায়ী কমিটির 5টি পদ, ভাইস চেয়ারম্যান পদ 12টি পদ এবং উপদেষ্টা, সম্পাদকীয় এবং নির্বাহী কমিটিতে অর্থ শতাধিকেরও বেশি পদ শূন্য রয়ে গেছে বিএনপিতে। এদের মধ্যে মারা গেছেন 49 জন নেতা, পদত্যাগ করেছেন 12 জন এবং বহিষ্কারও হয়েছেন 3 জন এবং অব্যাহতি পেয়েছেন 8 জন নেতা। সম্প্রতি জানুয়ারিতে রকিবুল ইসলাম বকুলের দলের ছাত্র বিষয়ক সম্পাদক করা হয়, তবে বিগত 2 মাসে নেই তাতে কোনো অন্তর্ভুক্তি। দলটির দায়িত্বশীল নেতারা বলছেন মূলত 4টি কারণে কাউন্সিল করতে পারছে না বিএনপি। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া গৃহবন্দী রয়েছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুদূর লন্ডনে রয়েছেন। এই কারণগুলোর তারা উল্লেখ করেছেন এবং পদ পদবীর দ্বন্দ্বে রাজপথে সরকার পতনের যে এক দফা আন্দোলন তারা করছেন সেটিও আসলে বাধাগ্রস্ত হতে পারে এসব কারণে। কাউন্সিল সুষ্ঠুভাবে করার ক্ষেত্রে দলীয় শৃঙ্খলা রক্ষা করা এবং জায়গা এবং সময় বেঁধে দিয়ে সরকার প্রশাসন হয়রানি করতে পারে সে আশঙ্কাও তাদের রয়েছে। এই ছিল আমাদের আজকের যে ভাবনা সেটিরকে পরিপ্রেক্ষিতে কিছু তথ্য, বিশেষ করে বাংলাদেশের বড় 2টি রাজনৈতিক দলের কাউন্সিলের কিছু তথ্য এবং ইতিহাস আমরা তুলে ধরলাম। এখন আমরা আজকের ভাবনা একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পরে ফিরে এলাম, স্বাগত আরেকবার জানাচ্ছি ডিবিসি নিউজের বিশেষ আয়োজন আপনার ভাবনায়। আমরা আজকে বিষয় ঠিক করেছি প্রার্থী বাছায় তৃণমূলের ভূমিকা কতটা। আমরা বলছিলাম এবং এর শুরুতেও জানছিলাম যে প্রার্থী বাছায় তৃণমূল কতখানি ভূমিকা রাখতে পারে, সাধারণ মানুষ জানাচ্ছিলেন তাদের মতামত এবং এই পর্বেও আমরা বেশ কিছু, বিশেষ করে তরুণদের মতামত জেনে নেব। তার আগে আমরা বেশ কিছু তথ্য আপনাদের তুলে ধরতে চাই। বাংলাদেশ দল ব্যবস্থাপনায় গণতান্ত্রিক চর্চা সীমিত কেন? জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিতে পাঠ্য বিষয়ে বেশ কিছু কারণ চিহ্নিত করা হয়েছে, চলুন জেনে নেই কী কারণ আমাদের পাঠ্যপুস্তকে বলা হয়। বলা হচ্ছে দলের মধ্যে উত্তরাধিকার সম্পর্ক, গণতান্ত্রিক বা সিনিয়রিটি পদ্ধতি না মেনে সভাপতি বা কর্ণধারের উত্তরাধিকার ভিত্তিতে পরবর্তী নেতৃত্বে আসা, নেতার পারিবারিক ঐতিহ্য, রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব নির্বাচনে পারিবারিক ঐতিহ্য এবং ব্যক্তিগত চরিত্রের প্রভাব বেশি, প্রাচীন মূল্যবোধ একটি কারণ করা হয়েছে। বলা হচ্ছে যে এর কারণ সাবেক বড় নেতা বা গুরুত্বপূর্ণ পদে যারা থাকেন তাদের আদর্শ দলীয় আদর্শকে অনেক সময় ছাড়িয়ে যায়। দলছুট প্রবণতাকেও একটি কারণ করা হয়েছে। বলা হচ্ছে যে দলের অভ্যন্তরে লবিং গ্রুপিং করেও নেতৃত্বে না আসতে পারলে অন্য দলে ভিড়ে যাওয়া তার একটি অন্যতম কারণ।
আর রয়েছে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, মূল নেতৃত্বের স্বৈরতান্ত্রিক মনোভাব বা নেতৃত্ব কুক্ষিগত করার প্রবণতাকে একটি কারণ করা হয়েছে। নেতানেত্রীর উপর অতি নির্ভরশীলতাকেও আরেকটি কারণ বলা হচ্ছে। বলা হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি দুদলেই শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়াকে বসানো হয়েছিল শূন্যস্থান পূরণে, যৌথ নেতৃত্ব বিকশিত না হয় এর মূল কারণ বলা হয়ে থাকে। আরেকটি কারণ আমলা নির্ভরতা। সামরিক এবং বেসামরিক আমলাবর্গ অবসর গ্রহণের পর দলের অন্যান্য নেতানেত্রীদের ডিঙিয়ে দলে বড় অবস্থান নিয়ে গণতান্ত্রিক বিকাশ প্রক্রিয়ায় বাধা প্রদান করে থাকেন। নেতা সৃষ্টির সংকট হিসেবে যে কারণগুলো করা হয়েছে, বলা হচ্ছে যে মেধাবীদের অবমূল্যায়ন এবং সন্ত্রাসীদেরকে লালনই এই সংকটের অন্যতম মূল কারণ। আমরা জানছিলাম আজকের ভাবনার বেশ কিছু তথ্য। আপনারা দেখছেন ডিবিসি নিউজের আয়োজন আপনার ভাবনা। প্রার্থী বাছাই তৃণমূলের কতটা ভূমিকা এই বিষয়ে তরুণদের মতামত আজকে আমরা জানব। চট্টগ্রাম থেকে, চট্টগ্রাম সাউদার্ন বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সহকর্মী মুজিবুল হক যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মুজিবুল হক, আপনার মাধ্যমে জেনে নেব চট্টগ্রামের তরুণ প্রজন্ম কী ভাবছেন আমাদের আজকের এই বিষয় নিয়ে। আসন্ন জাতীয় যে সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতির মাঠ অনেকটা এখন রাজনীতির মাঠে অনেকটা উত্তাপ ছড়াচ্ছে। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি যারা তরুণ প্রজন্মের ভোটার আছে, সেই ভোটারদেরও কিন্তু নানা ধরনের মন্তব্য আছে। বিশেষ করে প্রার্থী যারা এই নির্বাচনে বিভিন্ন দলের হয়ে প্রতিনিধিত্ব করেন, মনোনয়ন পান, তাদের নিয়ে তাদের বাছাইয়ের ক্ষেত্রে নানা ধরনের কিন্তু মন্তব্য আছে। তো আমরা যেটি বলছিলাম, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তৃণমূলের কতটুকু ভূমিকা সেটি নিয়ে তরুণদের যে ভাবনা সেটি জানতে চাই। আমরা নগরীর সাউদার্ন ইউনিভার্সিটিতে আছি, সেই ইউনিভার্সিটির বেশ কয়েকজন শিক্ষার্থী আমাদের সঙ্গে আছেন, তাদের কাছে একটু জেনে নিতে চাই। এই যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে নানা রাজনৈতিক দলগুলোর যে প্রার্থী বাছাই, সে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তৃণমূলের ভূমিকা আসলে কতটা গুরুত্বপূর্ণ? আসলে প্রত্যেকটি রাজনৈতিক দল যখন তৃণমূলকে যথেষ্ট পরিমাণ গুরুত্ব দিবে, আসলে তৃণমূল একটি এক্সপেক্টর হিসাবে দাঁড়াবে। আর রাজনৈতিক দলের ক্ষেত্রে যখন তৃণমূল গুরুত্ব বহন করবে, তৃণমূলের কর্মীরা আসলে জানে প্রকৃত জনগণের নার্ভ। আর জনগণ যখন একজন প্রার্থী মনোনয়ন পাবে, তখন জনগণের তারা জনগণের দ্বারে প্রান্তে গিয়ে তাদের সম্পূর্ণ আশা আকাঙ্ক্ষা তাদের তৃণমূলের মাধ্যমে প্রকৃত হাই কমান্ডে তারা জানাবে। আর রাজনৈতিক দল হিসাবে যখন তারা তৃণমূলের ভূমিকাটা, আমি মনে করি বর্তমান সময়ে সবচেয়ে বড় এক্সপেক্টর হিসাবে কাজ করবে এবং সবচেয়ে বড় ভূমিকা পালন করবে তৃণমূলের ভূমিকাটা রাজনৈতিক দলের প্রত্যেকটি প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে। আমাদের সঙ্গে আরেকজন আছেন, তার কাছেও একই বিষয় একটু জানতে চাই, আপনার পর্যবেক্ষণ কি? জি ভাইয়া, আমার বক্তব্য হলো যে ধরেন যে সকল রাজনৈতিক দলগুলো আছে আমাদের দেশে, ওই দলগুলোর ক্ষেত্রে প্রার্থী নির্বাচনে যদি তৃণমূলের মানুষজনের একটা মতামত নিয়ে যদি প্রার্থী নির্বাচন করা হয়, সেক্ষেত্রে তৃণমূলের মানুষজন হবে কি আপনার, তাদের চাহিদাগুলো পূরণ হবে, তাদের আকাঙ্ক্ষা পূরণ হবে, সব কিছু পূরণ হয়ে তারা সঠিক প্রার্থী নির্বাচনের মাধ্যমে সঠিক নির্বাচন পাবে। সেক্ষেত্রে যদি ধরেন আপনি দেখতে পারেন আমাদের দেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে, এদের মধ্যে অনেক প্রার্থী আছে উনাদের যাদের তৃণমূলের সাথে কোনো সম্পৃক্ততা নেই, সেক্ষেত্রে হয় কি তৃণমূলে যে মানুষজন বসবাস করে তাদের সাথে তাদের যে আকাঙ্ক্ষা বা তাদের যে চাহিদা থাকে ওগুলো পূরণ হয় না, এবং সেক্ষেত্রে একটা দলের বা রাজনৈতিক একটা কর্মকাণ্ডের ধরেন আপনার যে ইয়াটা সৃষ্টি হয়, সেক্ষেত্রে যদি কোনো দল তৃণমূলের জনগণের মতামত নিয়ে এবং তৃণমূলের রাজনীতিবিদ যারা আছে তাদের মতামত নিয়ে প্রার্থী নির্বাচন করে, আমি আশা করি সেক্ষেত্রে নির্বাচন সুষ্ঠু এবং সফল হবে। ধন্যবাদ শোভেন, আমরা দুজনের সাথে কথা বলছিলাম, তারা তৃণমূলে যারা রাজনৈতিক দলের নেতারা আছেন তাদের মতামতকে গুরুত্ব দেবার আসলে কথা বলছেন। আমাদের সঙ্গে আরও বেশ কয়েকজন আছেন, তাদের কাছে একটু শুনে আসতে চাই। একটু জানাবেন যে রাজনৈতিক দলগুলোর যে প্রার্থী নির্বাচন প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় তৃণমূলের যারা দীর্ঘদিন রাজনীতি করেন তাদের মতামত আসলে এই জায়গায় কতটা ভূমিকা রাখে? আসলে অনেক সময় দেখা যায় জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয় যে মনোনয়ন টাকা দিয়ে কেনা যায়। তো এই ক্ষেত্রে বলবো তৃণমূলের সকল নেতৃবৃন্দদের মানে ওনাদের মতামত নিয়ে যাতে যোগ্য পাত্রকে যোগ্য মনোনয়নটা দেওয়া হয়, জনগণের মধ্যে যাতে বিভ্রান্তটা সৃষ্টি না হয়। শোভেন, কেউ কেউ হচ্ছে যে সাম্প্রতিক যে নানা ধরনের আসলে মনোনয়ন নিয়ে মনোনয়ন বাণিজ্য হওয়া, টাকার বিনিময়ে মনোনয়ন পাওয়া, তৃণমূলের মতামত উপেক্ষিত হওয়ার কথা বলছেন। আরেকজন সর্বশেষ, আমরা একটু ছোট করে একটু শুনতে চাই, একটু বলবেন আপনার পর্যবেক্ষণ। আসলে আমার পর্যবেক্ষণ হচ্ছে যে যেরকম দেখে আসছি, তৃণমূলটা হচ্ছে যে মূল থেকে যখন শুরু করে তারা ওই আদর্শ নিয়েই বড় হবে, আর তারপর ওই আদর্শের সাথে যে আমরা নতুন প্রজন্ম এগাচ্ছি সেই প্রজন্মের যেই দিকগুলো আছে ওগুলো নিয়েও কাজ করতে পারবে। তার জন্য আমি মনে করি যে তৃণমূলটা মানে খুব বেশি প্রয়োজন বাছাইয়ের ক্ষেত্রে। যেমন দেখা যাচ্ছে যে অন্যরা চলে আসতেছে হুট করে না আসে, তারা যাতে এভাবে করেই যাতে দেশটাকে এগিয়ে নিতে পারে সেটা।
আপনাকে ধন্যবাদ শোভন। আমরা কথা বলছিলাম এখানে যারা আছেন সবারই আসলে একটাই প্রত্যাশা বা মতামত বা পর্যবেক্ষণ, সেটি হচ্ছে তৃণমূলে যারা আছেন তাদের মতামতকে গুরুত্ব দিয়ে যাতে প্রার্থী যে যে কোনো রাজনৈতিক দলের প্রার্থী যাতে বাছাই করা হয় এবং তাকে মনোনয়ন দেওয়া হয়, মানে সেই বিষয়টি আসলে চট্টগ্রামের তরুণরা তাই ভাবছেন। অসংখ্য ধন্যবাদ মুজিবুল হক। চট্টগ্রাম সাউদার্ন ইউনিভার্সিটি থেকে আমরা তরুণদের মতামত জেনে নিচ্ছিলাম। আমরা এখন আরও একজন বিশেষ অতিথির সাথে সরাসরি যুক্ত হব। আমাদের সাথে রংপুর থেকে রংপুর নাগরিক মঞ্চের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানি যুক্ত হয়েছেন। জনাব হক্কানি, আপনাকে স্বাগত জানাচ্ছি। তরুণদের মতামত জানছিলাম এবং আমরা অন্যান্য দর্শকদের মতামত সামাজিক যোগাযোগের মাধ্যমে জানছিলাম যে তৃণমূলের ভূমিকা আসলে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কতখানি থাকে। আপনার অভিজ্ঞতাটি কি একটু জানাবেন শুরুতে? আমার ধন্যবাদ। আমার কথাটা হচ্ছে যে আমাদের এই দেশটা ঔপনিবেশিক শাসন থেকে 200 বছর, 24 বছর পাকিস্তানি, আমাদের গণতন্ত্রের যে মূল ভিত্তি সেটা কিন্তু শুধু ভোট না, গণতন্ত্রের মূল ভিত্তি যে রাজনৈতিক দল কিন্তু গণতন্ত্র পরিচর্যা করে। রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি গণতন্ত্র না থাকে সমাজ রাষ্ট্রেও কিন্তু কোথাও গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। আমি ধারাবাহিক ইতিহাস বলছি না, আমি নাগরিক হিসাবে বলছি। গণপ্রতিনিধিত্বশীল আদেশ আরপিও 90 খ এবং 4 ধারা, এখানে বলা আছে সকল নিবন্ধিত রাজনৈতিক দলের সংসদীয় নির্বাচনে প্রার্থী বাছাইয়ে তৃণমূলকে ক্ষমতা দেবে। এটা কিন্তু আমাদের এই আরপিও আইনে কিন্তু আছে। তাহলে তৃণমূল মানে প্রত্যেকটি রাজনৈতিক দলের মনে মধ্যে কিন্তু তৃণমূল আছে, তার নানা কমিটি আছে, ইউনিয়ন কমিটি আছে, গ্রাম কমিটি আছে, থানা কমিটি আছে, জেলা কমিটি আছে, এবং ওই ধারা অনুযায়ী তৃণমূল প্রতিটি নির্বাচনী এলাকার মধ্যে সম্ভাব্য প্রার্থীদের তালিকা করবে এবং এই তালিকা কেন্দ্রের সংসদীয় কমিটি দিবে। মানে এখন এখন অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানি, মানে আপনি কি দেখেছেন, অন্তত যদি রংপুর, বৃহত্তর রংপুরে দেখি, তৃণমূলের এই কমিটির কথা কেন্দ্রে এসে কতখানি টিকে থাকে কিংবা কেন্দ্র কখন কাউকে চাপিয়ে দেয়? আমি দেখতেছি যে এর 8 সালের নির্বাচনে এটা একটি ধারা ছিল, কিন্তু পরবর্তীতে আমি 18 সালের নির্বাচন যদি দেখি এখানে তৃণমূলের কোনো গুরুত্ব দেওয়া হয় নাই। এক ছাত্রী বললেন যে এখানে মনোনয়ন বাণিজ্য হয়, গণতন্ত্রকে শক্তিশালী করতে গেলে মনোনয়ন বাণিজ্য হয়। দেখা গেছে যে এইটা কিন্তু আর ধারা থাকে নাই, বলা আছে নিবন্ধন বাতিল হবে। নিবন্ধন যদি এইটি এই প্রক্রিয়া রক্ষা করা না যায় তাহলে গণতন্ত্রকে স্বাস্থ্যবান করতে হলে, শক্তিশালী করতে হলে, গণতন্ত্রকে যদি টাকালার কাছ থেকে, বাণিজ্যের কাছ থেকে সরিয়ে নিয়ে মানুষের কাছে দিতে হয় তাহলে মানুষের মতামতগুলোকে সাধারণ মানুষ কোথায় প্রভাবিত হয়? আপনার অভিজ্ঞতা কি বলে? সাধারণ মানুষ তো দেখা যাচ্ছে এখানে সারা ধর্ম নির্লিপ্ত হয়, অর্থাৎ সাধারণ মানুষ যখন দেখে যে তার মনের মতো প্রার্থী আসতেছে না, তার দেখা যাচ্ছে এই নির্বাচনে কিন্তু সাধারণ মানুষের যে অংশগ্রহণ, পার্টিসিপেশনটা কমে যায়। এই ক্ষেত্রে আমরা নাগরিক মঞ্চ থেকে বলছি, আমরা আন্দোলনও করতেছি আমরা সব যে জায়গায়, যে নাগরিকের সচেতনতা বাড়ানো, একটা আন্দোলন গড়ে তোলা যাতে জনগণের পছন্দ, যে দলেই প্রার্থী দেও কিন্তু যার সঙ্গে জনগণের সম্পর্ক আছে তাকেই দিতে হবে। এটি না করলে কিন্তু সমস্যার সৃষ্টি হবে। 18 সালে তাই হয়েছে। আমরা অন্য জায়গায় বলতেছি গণতন্ত্রের সমস্যা, কিন্তু একটি আসনে 4-5টি করে সিট দেওয়া, সকালে একটা বিকালে একটা, আমরা দেখেছি নির্বাচনে টাকা নিয়ে কিন্তু সব কেন্দ্রে যাচ্ছে, তৃণমূল কি হচ্ছে জানতেছে না। এই জায়গায় দাঁড়িয়ে জনগণকে আস্থায় ফিরিয়ে আনতে গেলে, রাজনীতির সংস্কৃতিটাকে শক্তিশালী করতে হলে অবশ্যই তৃণমূলের জনগণের মতামত এবং তৃণমূলের যে রাজনৈতিক দলগুলো আছে, কমিটিগুলো আছে, তাকে যেমন গণতান্ত্রিকরণ করতে হবে এবং তাদের মতামতকে আসলে কেন্দ্রকে গুরুত্ব দিতে হবে বলে আপনি মনে করছেন। অসংখ্য ধন্যবাদ জনাব হক্কানি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে কথা বলছিলেন রংপুর নাগরিক মঞ্চের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানি। আপনার ভাবনার এই অনুষ্ঠানে আমরা একটি বিরতিতে যাচ্ছি, সাথে থাকুন। আবারও স্বাগত বিশেষ আয়োজন আপনার ভাবনায়, সাথে আছি শোভন আরেফ। আমরা আজকে যে বিষয়টি ঠিক করেছি, প্রার্থী বাছায় তৃণমূলের ভূমিকা কতটা, এই বিষয় নিয়ে সাধারণ মানুষ কি ভাবছে সারা দেশ জুড়ে, সেটি একবার জানার চেষ্টা করব।
আমরা এমন একজন প্রার্থী চাই যিনি আমাদের আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণ রাখবে, আমাদের উন্নয়ন, উন্নয়ন তো অবশ্যই অবধারিত, আমাদের উন্নয়ন দিবে, আমাদের আর্থসামাজিক উন্নয়ন করবে, আমাদের বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি করবে, আমরা এরকম একজনই প্রার্থী আশা করতেছি। আমরা জানি রাজনীতিকে মূলত অনেকেই মনে করেন রাজার নীতি, আমরা এরকম রাজার নীতিওয়ালা কোনো প্রার্থী চাই না, আমরা এমন একজন প্রার্থী চাই যিনি হবেন রাজনীতিতে নীতির রাজা, আমরা একজন নীতিবান আদর্শিক রাজনীতিবিদকে আমাদের এই আসনে আগামী নির্বাচনে প্রার্থী হিসেবে চাচ্ছি। আমরা একজন প্রার্থী এমপির কাছ থেকে আমরা যেটা আশা করি সেটা হলো যে একটা আমাদের এলাকার আর্থসামাজিক উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, চিকিৎসা ক্ষেত্রে উন্নয়ন, শিক্ষাক্ষেত্রে উন্নয়ন, সকল ক্ষেত্রে একজন এমপি জনগণের সুখ দুঃখে থাকবে, এটাই আমরা আশা করি। এখন যেহেতু একজন ব্যবসায়ী বা অবসরপ্রাপ্ত আমলাকে মনোনীত করা হয় এবং এই অবসরপ্রাপ্ত আমলা বা ব্যবসায়ী তৃণমূল কর্মীদের সাথে কিন্তু কোনো যোগাযোগ থাকে না, সুতরাং এই প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে তৃণমূল নেতৃত্বের যে কর্মীদের যে মত সেই মতামতের প্রতিফলন হয় না। এখন আমরা দেখি মতের প্রতিফলন কর্মীদের নয়, বরং কেন্দ্র থেকে একজন নেতা বা কয়েকজন নেতার সমন্বয়ে একটা গ্রুপ, তাদের মতামতে আপনার হচ্ছে এখন প্রতিফলন হয় এবং এই মতামত তৃণমূলের নেতৃত্বকে মতামতে না মতামতকে আমলে না নেওয়ার ফলেই আপনার এই রাজনৈতিক বিদ্যের মধ্যে রাজনৈতিক বিদ্যের নিয়ে জনগণের মধ্যে যে একটি অবিশ্বাস, এই অবিশ্বাস সৃষ্টির কারণটি হচ্ছে আপনার তৃণমূলের মতামতকে প্রাধান্য না দিয়ে এই অরাজনৈতিক ব্যক্তিবর্গকে রাজনীতিতে নিয়ে আসা এবং তাদেরকে প্রার্থী করা। আমরা সাধারণ জনগণ পছন্দ করি যারা জনগণের জন্য কাজ করবে, জনগণের পক্ষে থাকবে, জনগণের সাথে তারা নিজেদেরকে মিশিয়ে নিবে, তাদেরকেই আমরা চাই। যদি এর বাইরে হয়, দেখা গেছে যে এমন কাউকে মনোনয়ন দেওয়া হলো যাদেরকে আসলে তৃণমূলের জনগণ হিসেবে, সাধারণ ভোটার হিসেবে আমরা চাই না, তো সেক্ষেত্রে আসলে আমাদের প্রত্যাশাগুলো ঘাটতি থেকে যায়, আমাদের প্রত্যাশাগুলো ভালোভাবে পূরণ হওয়ার একটা মানে আশার একটা দুরাশা দেখা যায়। একজন প্রার্থী তিনি হবেন মেধাবী এবং শিক্ষিত, মার্জিতদের উচিশীল এবং জনগণের সাথে যার সম্পৃক্ততা আছে, তৃণমূল পর্যায়ে যার কর্মীদের সাথে সম্পৃক্ততা, আমরা এরকম যদি কোনো কারণে যদি আমাদের প্রত্যাশা ব্যক্তয় ঘটে তাহলে যেই উন্নয়ন আমাদের দেশে হচ্ছে এই উন্নয়ন ব্যক্তয় ঘটবে। আমরা চাই যে তৃণমূল আমরা যিনি আমাদের সুখে দুঃখে পাশে আছেন তিনি আমাদের মাঝে থাকুক। আমরা চাই যে আমাদের এই নড়িয়া থানার উন্নয়ন যে করতে পারবো তাকেই আমরা চাই। আপনার ভাবনাটি আগামীদের জন্য যেটি সেটি সম্প্রচারিত হবে ডিবিসি নিউজের আপনার ভাবনা এই অনুষ্ঠানে। আগামীকালের জন্য আমরা যে ভাবনাটি নির্বাচন করি সেটি হচ্ছে নির্বাচনের প্রার্থীর ব্যয় 25 লাখ কি বাস্তবসম্মত? আপনার মতামত লিখে বা ভিডিও করে জানাতে পারেন হোয়াটসঅ্যাপের 01708464053 এই নম্বরে কিংবা ফেসবুকে dbcnews.tv এই পেজটিতে। আর অনুষ্ঠানটি সরাসরি দেখতে আপনারা ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। এই ছিল আজকের আয়োজন, ভালো থাকুন, সুস্থ থাকুন।